অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। আমাদের যে মহা মিছিল, শহীদ তর্পণ এবং মামাটি মানুষ দর্শন, মামাটি মানুষকে জিন্দাবাদ জানিয়ে হয়। আজকে ইতিমধ্যে অনেক জেলা থেকে, উত্তরবঙ্গ থেকে এবং বিভিন্ন বাইরের জেলা থেকে আমার অনেক সহকর্মীরা এসে পৌঁছেছেন, আগামীকালও পৌঁছবেন। আমি সবাইকে বলব শান্তভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিনভাবে মিছিলে আসতে এবং মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত মিছিলে অংশগ্রহণ করে তারপরে আস্তে আস্তে সাবধানে বাড়ি ফিরে যেতে। জায়গাটা তো আমরা চেঞ্জ করতে পারি না, কারণ ঘটনাটা এখানে ঘটেছিল বলে আজকে 30 বছর ধরে এখানে হচ্ছে। কিন্তু আপনাদেরও যদি কোনো অসুবিধে হয় ভিড়ের জন্য, আমি ক্ষমা চেয়ে নেব এবং সাধারণ মানুষের কাছে আমি আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। কালকে একটু ভিড় হবে এবং রাস্তায় জ্যাম হবে, যা স্বেচ্ছাচারিতা চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের, তার বিরুদ্ধে আমাদের এই প্রোগ্রাম। আপনাদের সকলের আমন্ত্রণ রইল।